আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে আজকে আমি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ সমস্যাটি দেখার সাথে সাথে তোমাদেরকে খাতায় নোট করতে হবে। খাতায় নোট না করলে পরবর্তীতে এটা তোমরা বুঝতে পারবে না। আর যারা ভিডিওটি দেখছ তারা অবশ্যই অন্য শিক্ষার্থীদের দেখার সুবিধার্থে এটা শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে আমরা যে সৃজনশীল সমস্যাটি সমাধান করব সেটা দেখে নিই। P equal to 5 minus 2 root 6 আর আছে x equal to root over 5 plus 2 root 6। ক নম্বর প্রশ্ন বলছে x square minus 2 root 30 minus 11 equal to 0 হলে x এর মান কত, আর root p cube plus 1 by root p cube equal to 18 root 3 এটা আমাদের প্রমাণ করতে হবে। আর কি বলছে, প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু 12 রুট 2। তাহলে এই সমস্যাটা আমরা আজকে সমাধান করব। তার সৃজনশীল প্রশ্নের কোয়াতে দেওয়া কি আছে, x স্কোয়ার মাইনাস 2 রুট 30 মাইনাস 11 ইকুয়াল টু 0 হলে x এর মান কত। তাহলে আমরা এখান থেকে x এর মানটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা কি লিখব, ক নম্বরে দেখা দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 2 রুট 30 মাইনাস 11 ইকুয়াল টু 0। আর যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আমাদের চিন্তা করতে হবে কিভাবে এই 2 রুট 30 এবং মাইনাস 11 দিয়ে একটা স্কোয়ারের সূত্রে নিয়ে আসা যায়, সেটা a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসা যায়, সেটা প্রথমে আমরা চিন্তা করব। তাহলে আমরা কি করব, দেখো x স্কোয়ার ইকুয়াল টু 2 রুট 30, ইকুয়াল চিহ্নের বাম পাশে এটা যদি মাইনাস ছিল ডান পাশে যা কি হয়ে গেল প্লাস, আর মাইনাস 11 যদি আমরা ইকুয়াল চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে এটা হবে প্লাস 11 প্লাস 11। এখন আমরা কিভাবে সূত্রটা তৈরি করব, তো এখানে রুটের মধ্যে আছে কি 30, তাহলে এমন দুইটা সংখ্যা আমরা চিন্তা করব যে যাদেরকে যোগ করলে 11 হবে আবার যাদেরকে গুণ করলে আবার 30 হবে, এরকম দুটা সংখ্যা তোমরা চিন্তা করে দেখি। হ্যাঁ, তাহলে দেখো এমন দুটো সংখ্যা যোগ করলে 11 হবে গুণ করলে 30 হবে, সেই ধরনের দুইটা সংখ্যা কি কি, 5 এবং 6। আমরা 5 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 11, আর 5 আর 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত, 30। তাহলে চলো দেখি সেই হিসেবে আমরা কাজ করি। তাহলে বা x স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 2 রুট 30 আর এখানে লিখলাম আমরা 5 বা x স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা যদি এখানে একটা সূত্র প্রয়োগ করতে চাই যেহেতু প্লাস আছে, ধরো আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের কমপক্ষে দুটো স্কোয়ার লাগবে, এখানে একটা স্কোয়ার লাগবে এখানে একটা স্কোয়ার লাগবে। তাহলে আমরা কিভাবে স্কোয়ার দিতে পারি, এখানে 6 এর তো আমরা জানি কি কোনো পূর্ণ বর্গমূল নেই, এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়, 5 কেও আমরা যদি চেষ্টা করি তাহলে পূর্ণ বর্গমূল আমরা তৈরি করতে পারবো না, পয়েন্ট চলে আসবে। তাহলে আমরা এখানে কি করব, এই রুট 6 এর উপর একটা রুট দিলাম স্কোয়ার 2 ইন্টু রুট 6 রুট 5 প্লাস রুট 5
স্কয়ার। দেখো এখন x স্কয়ার ইকুয়াল টু রুট সিক্স স্কয়ার, তাহলে রুট সিক্স কে স্কয়ার করলে সিক্স পাবো আমরা, রুট সিক্স এবং ফাইভ কে আমরা গুণ করলে রুট থার্টি আমরা পেয়ে যাব, আর রুট ফাইভ কে স্কয়ার করলে আমরা ফাইভ পেয়ে যাব। তাহলে রুট ফাইভ কে স্কয়ার করলে যেহেতু আমরা ফাইভ পেয়ে যাব, সেহেতু আমরা এটা করতে পারি। এখন ধর এটা রুট সিক্স কে যদি আমরা এ ধরি আর রুট ফাইভ কে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি রুট সিক্স প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা রুট সিক্স কে মনে করলাম এ আর রুট ফাইভ কে মনে করলাম বি। এখন ধর উভয় পক্ষে যদি আমরা বর্গ গুণ করে দিই, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করে দিই তাহলে আমরা কি লিখতে পারবো এক্স ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ। উভয় পক্ষকে বর্গমূল করে দিলে এক্স ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ যে কিভাবে সমাধানটা হল, ঠিক আছে। তাহলে আমাদের সৃজনশীলের ক নম্বর যে প্রশ্নটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এবার ধরো আমরা খ নম্বর যে সমস্যাটা আছে সেটা সমাধান করি। দেখো খ নম্বর বলছে রুট পি কিউ প্লাস ওয়ান বাই রুট পি কিউ ইকুয়াল টু এইটিন রুট থ্রিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এখানে রুট পি এর মান লাগবে, দেখো এখানে তো আমাদের পি এর মান আছে, রুট পি এর মান নাই, তাহলে আমাদের যে তথ্যটা উদ্দীপকের দেওয়া আছে সেটা থেকে প্রথমে আমরা এই রুট পি এর মানটা বের করি। কার মান বের করবো? রুট পি এর মানটা বের করে নেব। চলো দেখি কিভাবে রুট পি এর মান বের করা যায়। এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু ফাইভ মাইনাস টু রুট সিক্স, এরপর দেখো আমরা কি লিখতে পারি পি ইকুয়াল টু ফাইভ এর পরিবর্তে, দেখো এখানে কি আছে সিক্স আছে, সিক্স আছে, আর আমাদের এমন দুইটা সংখ্যা চিন্তা করতে হবে যাদেরকে যোগ করলে আমরা ফাইভ পাবো এবং গুণ করলে আমরা সিক্স পাবো। বলো দেখি তোমরা এরকম সংখ্যা গুণ করলে আমরা সিক্স পাবো, যোগ করলে আমরা ফাইভ পাবো, হ্যাঁ। তাহলে থ্রি এবং টু এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো ফাইভ, থ্রি এবং টু এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত সিক্স। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা যদি লিখি থ্রি মাইনাস টু সিক্স এর পরিবর্তে রুট থ্রি রুট টু, অথবা রুটটা আমরা পরে দিই থ্রি প্লাস টু। দেখো এখানে থ্রি আর টু যদি আমরা যোগ করি কত হয়ে যাবে ফাইভ। এখন আমাদের যেহেতু একটু রুট লাগবে এবার আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো, টু এর আগে যেহেতু আমাদের কি আছে মাইনাস আছে, তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে এখানে কি হবে দেখো পি ইকুয়াল টু রুট থ্রি স্কোয়ার, রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি পাওয়া যাবে, টু রুট থ্রি এরপরে রুট টু প্লাস রুট টু স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি পাওয়া যাবে, রুট টু কে স্কোয়ার করলে টু পাওয়া যাবে। তাহলে আমরা যদি রুট থ্রি কে যদি এ ধরি আর রুট টু কে যদি আমরা বি চিন্তা করি তাহলে দেখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, এটা সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি পি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার, রুট থ্রি মাইনাস রুট টু হোল স্কোয়ার। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে রুট পি এর মান, কার মান রুট পি এর মান। তাহলে রুট পি এর মান যেতে লাগবে আমরা উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে রুট পি ইকুয়াল টু রুট থ্রি মাইনাস রুট টু, রুট থ্রি মাইনাস রুট। এবার আমরা
1 by root p এর মান বের করব কার মান বের করব 1 by root p এর মান আমরা বের করব তাহলে এটা কিভাবে বের করা যায় তাহলে দেখো এই root p এর নিচে মনে মনে একটা 1 আছে তাহলে যদি 1 আমরা উপরে দেই আর root p যদি নিচে দেই আর এই পাশে 1 যদি উপরে দেই root 3 minus root 2 যদি নিচে দেই তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমে আমরা বের করতে পারব এটাকে কি বলা হয় এটা হচ্ছে ব্যস্তকরণ কি বলা হয় ব্যস্তকরণ করি এখন আমরা চেষ্টা করব নিচে একটা সূত্র গণনার জন্য যেন নিচে আমরা 1 নিয়ে আসতে পারি কারণ নিচে যদি আমরা 1 নিয়ে আসতে পারি তাহলে নিচের 1 না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে সেই জন্য আমাদের সূত্র বের করতে হবে a² - b² আগে লক্ষ্য ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব কিভাবে করলে আমার এই সমস্যাটা সমাধান হবে সেই কথা আমাদের আগে চিন্তা করতে হবে তাহলে সেই জন্য আমরা এখানে দেখো কি করলে হবে a² - b² সূত্র তো আমরা জানি a² - b² সূত্র হচ্ছে a + b (a - b) তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের প্লাস লাগবে প্লাস লাগলে কি করব আমরা লব এবং হর দুটাকে আমরা এই √3 + √2 দ্বারা গুণ দিব তাহলে আগে ছিল √3 - √2 এখন আমরা গুণ দিলাম √3 + √2 এত দ্বারা কি করলাম গুণ করলাম √3 + √2 ঠিক আছে এখন দেখো এখানে সূত্র পড়বে a + b (a - b) তাহলে তোমরা √p এর মানটা মনে রাখো কত √3 - √2 তাহলে এরপর আমরা কি লিখতে পারি 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি √3 + √2 হবে আর এখানে a + b (a - b) সূত্র a² - b² এর বরাবর √3 + √2 √3 কে স্কয়ার করলে 3 √2 কে স্কয়ার করলে 2 তাহলে √3 + √2 3 এর দিকে 2 বিয়োগ করলে 1 সমান বের হয়েছে √3 + √2 ঠিক আছে শুধু এখানে নয় যদি a এর মান দেওয়া থাকে 1 বাই a এর মান বের করতে তাহলে একই সিস্টেম যদি এখানে প্লাস থাকে তোমরা মাইনাস দিয়ে গুণ দিবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ দিবে নিচে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে a² - b² এর সূত্র এখানে প্রয়োগ করতে হবে যেন নিচে আমরা 1 তৈরি করতে পারি এখন আমাদের √p এর মান বের হয়েছে এই 1/√p এর মান আমরা পেয়ে গেছি এখন আমাদের যেহেতু আমাদের মাঝখানে প্লাস আছে যেহেতু তাহলে আমরা এখন এই √p আর 1/√p এই দুটো আমরা যোগ করব যোগ করার পর আমরা দেখব এটার মান কত বের হয় তাহলে p এর মান √p = √3 - √2 আর 1/√p = √3 + √2 তাহলে √p + 1/√p = তাহলে √p = √3 - √2 + আর 1/√p = √3 + √2 যদি আমাদের প্রশ্নে যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে আমরা এখানে √p - 1/√p এর মান বের করে নিতাম যেহেতু আমাদের এখানে প্লাস আছে সেই জন্য আমরা √p + 1/√p এর মান বের করতেছি তাহলে এখানে এই যে মাইনাস এর √2 আর প্লাস এর √2 বিয়োগ হয়ে যাবে এই √3 √3 মিলে আমাদের কত হবে 2√3 কত হবে 2√3 এখন আমরা এখানে যে সিস্টেমটা আছে √p³ + 1/√p³ এটা কাজ আমরা এখন করব লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে √p³ + 1/√p³ তাহলে এখন তোমরা মনে মনে এই √p কে a চিন্তা করো আর √p কে a² - √p কে b চিন্তা করো তাহলে আমাদের কি হবে a³ + b³ তাহলে a³ + b³ এর সূত্র a+b³ - 3ab
a plus b ठीक है सर a plus whole cube minus 3ab into a plus b আর আমরা কি লিখতে পারি এখানে এটার মান যদি আমরা বসাই দেই কত আছে 2 root 3 তাহলে 2 root 3 whole cube a root b root b যদি ভাগ যায় তাহলে এখানে 3 আর root b plus 1 by root b এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 root 3 এখানে 2 কে কিউব করলে কত হবে 8 আর root 3 কে কিউব করলে 3 root 3 আর এখানে 3 আর 2 গুণ করলে 6 root 3 আর 3 আর 8 গুণ করলে কত 24 root 3 6 আর root 3 এখানে থাকবে তাহলে 24 root 3 থেকে 6 root 3 বিয়োগ করলে আমাদের থাকবে 18 root 3 দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল কত 18 root 3 আমাদের সেই প্রমাণটা হয়ে গেছে তাহলে আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আসলে বীজগণিতের অথবা যে কোনো অঙ্কে তোমরা যদি ভালো করতে চাও তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সূত্রগুলো শিখে নিতে হবে সূত্রগুলো বিকল্প নাই তুমি যদি সূত্রগুলো ভালো করে জানো তাহলে অবশ্যই অবশ্যই তুমি যে কোনো সমস্যা সমাধান করতে পারবে আর সূত্র না জানা থাকলে সেটা সম্ভব না তাহলে আমাদের এই খ নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল এখন আমাদের আর একটি সমস্যা আছে সেটা হচ্ছে গ নম্বর গতে বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 12 রুট 2 এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে যেহেতু এই দ্বিতীয় পয়েন্ট আমাদের x আছে আমরা এখান থেকে চলে আসব প্রথমে দেখো আমরা এখান থেকে এই মাইনাস আছে এখানে আবার এখানে প্লাস আছে তাহলে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি সেটা তোমরা এখন দেখো গণ দেওয়া আছে x ইকুয়াল টু 5 root over 5 plus 2 root 6 দেখো এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে এই যে উপরে রুটটা আছে এটাকে উঠাই দিতে হবে সেটা যখন আমরা উঠাতে চাই প্রথমে আমাদেরকে উভয় পক্ষকে বর্গ করতে হবে উভয় পক্ষকে বর্গ করতে হবে আর আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু বর্গ করলে এই রুটটা চলে যাবে তাহলে আমাদের থাকবে 5 প্লাস 2 রুট 6 2 রুট 6 এখন আমাদের লাগবে কার মান এখন আমাদের লাগবে x এর মান তাহলে আবার এই স্কয়ারটা সরানোর জন্য এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব দেখো এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা সূত্র প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার তোমরা এখন চিন্তা করো এখানে আছে 6 এখানে আছে কত 5 তাহলে এমন দুটো সংখ্যা আমরা বের করব গুণ করলে হবে 6 যোগ করলে হবে কত 5 তাহলে 3 আর 2 3 আর 2 যোগ করলে 5 হবে 3 আর 2 গুণ করলে কত হবে 6 হবে এটা তোমরা পারবে আশা করি তাহলে x স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 6 প্লাস 2 বা x স্কয়ার ইকুয়াল টু 3 পরিবর্তে আমরা লিখতে পারি রুট 3 স্কয়ার 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 প্লাস রুট 2 স্কয়ার তাহলে বা x স্কয়ার ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার সুতরাং x ইকুয়াল টু উভয় পক্ষকে বর্গমূল করে দিলে রুট 3 প্লাস রুট 2 ঠিক আছে এখন এখানে আমাদের এখন নিচে x আছে এখানে কি নিচে x আছে তার মানে আমাদেরকে আগে এই 1 বাই x এর মান বের করতে হবে তাহলে আমরা এই খ নম্বর সমস্যাটা সমাধান করার সময় আমরা 1 বাই x এর মান বের করেছিলাম তাহলে 1 বাই x এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে 1 বাই x ইকুয়াল টু 1 বাই রুট 3 প্লাস রুট 2 তাহলে এখানে কি আছে প্লাস আছে তাহলে আমরা কি করবো তোমরা বলো দেখি হ্যাঁ আমরা লব এবং হরকে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করব তাহলে 1 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 নিচে হবে রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2 রুট 3
माइनस रूट टू এবার যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি s a plus b into a minus b অর্থাৎ কি a square minus b square a square minus b square তাহলে কি লেখা যায় root 3 minus root 2 নিচে root 3 square minus root 2 square root 3 minus root 2 root 3 की स्क्वायर कर ले 3 root 2 की स्क्वायर कर ले 2 তাহলে root 3 minus root 2 3 থেকে 2 বাদ দিলে 1 অর্থাৎ root 3 minus root 2 তাহলে ভাই x এর মান আমাদের কত বের হইছিল root 3 plus root 2 আর 1 by x এর মান আমাদের বের হইছে root 3 minus root 2 এখন আমরা যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা বের করব x minus 1 by x এর মান x माइनस वन बाय एक्स एम वन ताले को तो अबे शुद्धांक एक्स माइनस वन बाय एक्स इधर नीचे कोडी एक्स माइनस वन बाय एक्स इक्वल एक्स एम वन रूट थ्री प्लस रूट टू माइनस वन बाय एक्स एम वन रूट थ्री माइनस रूट टू ताले देखो आई मैंने रूट थ्री प्लस रूट टू ए माइनस रूट थ्री माइनस माइनस से प्लस रूट टू ताले रूट थ्री जब हमने भाग कर दी ए बी उप कर दी ताले रूट टू थाक गए ताले टू रूट टू टू रूट टू एकोन आमला ए अंश लोगों कास करो ये जब हमने कैलकुलेशन करें ए 12 रूट टू ये जब हमने बेर करो 12 root 2 left hand side kya ase left hand side equal to x to the power 6 minus 1 by x cube minus root 2 x to the power 4 plus 1 by x square তাহলে দেখো x কিউবটা আমরা দুটোই নিচে লিখতে পারি ইচ্ছা করলে x টু দি পাওয়ার 6 বাই x কিউব আর 1 বাই x কিউব মাইনাস এখানে রুট 2 আমরা এটাকে x টু দি পাওয়ার 4 এর নিচে একবার লিখতে পারি x স্কয়ার আবার 1 এর নিচে লিখতে পারি x স্কয়ার তাহলে আমাদের এখানে কি হবে ভাগ করলে আমরা জানি কি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ তাহলে x যদি আমরা 6 থেকে x কিউব অর্থাৎ 6 থেকে 3 আমরা যদি মাইনাস করে দেই তাহলে আমাদের থাকবে x কিউব মাইনাস 1 বাই x কিউব মাইনাস রুট 2 এখানে x স্কয়ার আর x টু দি পাওয়ার 4 ভাগ করলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ঠিক আছে এরপর আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে এখানে আমরা প্রয়োগ করব a কিউব মাইনাস b কিউব আর এখানে আমরা প্রয়োগ করব a² + b² এর অনুসিদ্ধান্ত a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করব তাহলে দেখো a³ - b³ এর সূত্র a - b³ + 3ab * a - b - এখানে √2 টা থাকবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার প্লাস 2 ab ঠিক আছে a - b হোল স্কয়ার প্লাস 2 ab তাহলে এটার মান যদি আমরা বসাই কত বেরিয়েছে 2 √2 তাহলে 2 √2 হোল কিউব প্লাস x x বার 3 * 2 √2 माइनस এখানে রুট 2 আছে তাহলে এর মান যদি আমরা বসাই 2 রুট 2 স্কয়ার প্লাস তাহলে x থেকে যদি আমরা বাদ দেই 2 আর 1 গুণ করলে 2 এরপর আমরা যে দুটো সমাধান করে ফেলেছি তাহলে এগুলোর প্রয়োজন নেই এখন তাহলে এটাকে আমরা কিউব করে দেখো 2 কে কিউব করলে কত হয় 8 আর রুট টু কে কিউব করলে কত হবে 2 রুট 2 প্লাস 3 আর 2 গুণ করলে 6 6 রুট 2 কত
सिक्स रूट टू एट आलदा थकल और एखे माइनस रूट टू तरह की टू रूट टू स्कोर तो टू की स्कोर कर ले कत फोर इंटू रूट टू की स्कोर कर ले कत टू तो टू टू गुण कर ले फोर रूट टू की स्कोर टू साथ आर कत प्लस टू तक कत हो देखो एटार टू गुण कर सिक्सटीन रूट टू प्लस सिक्स रूट टू माइनस एखे थको रूट टू एखे कत है फोर आर टू गुण कर एट एट आर टू कत टेन एखे सिक्सटीन और सिक्स हम गुट जुग कर दी टोटी टू रूट टू और एखे हल टेन रूट टू टोटी टू रूट टू थे टेन रूट टू वियोग कर ले प्रमाण करते टुएल्व रूट टू तक प्रमाण पे सृजनशील प्रश्न से प्रश्न समाधान हो गल आशा करी तुम्हारा सबा बुझते पे परवर्ती क्लस तुम्हारे सामने और गुरुत्वपूर्ण सृजनशील प्रश्न नहीं उपस्थित हो इनशाला से पर्यन्त सबाई भलो थेको सुस्थ थेको एवं जदि कारो बुझते को समस्या है को चैप्टारे क्लस जो प्रयोजन है तुम्हारा चैनल कमेंट बक्से कमेंट करते पर विषय अथवा से अनुशीलन क्लस नार चेष्टा कर इनशाल्लांत आज के शेष कर सबा के धन्यवाद अस्सलामु अलैकुम।